বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, আর তারপরেই আসে কালী পূজা, আর কালী পূজার পরেই আসে চন্দননগরের শ্রেষ্ঠ উৎসব জগদ্ধাত্রী পূজা। আর চন্দননগরের জগদ্ধাত্রী পূজা সারা পৃথিবী জুড়ে খ্যাত। আলো সুবিশাল জগদ্ধাত্রী প্রতিমা শোভাযাত্রা দেখতে বহু মানুষ ভিড় করে এই চন্দননগরে। আর এই জগদ্ধাত্রীকে আসল গহনার সাজে সাজানো হয়, তাতে অপূরূপ সুন্দর হয়ে ওঠে এই মাতৃ প্রতিমা। আর এই মাতৃ প্রতিমা আমাদের মাথা উঁচু করে ঘাড় কাত করে দেখতে হয়। তবে চন্দননগরের মানুষ সাবেকি প্রতিমায় বিশ্বাসী, তবে এখনকার কোনো কোনো বারোয়ারি পূজাতে আর্ট বা থিমের প্রতিমাও তৈরি করে। তবে এখানকার প্রধান বৈশিষ্ট্য তারু চন্দননগর ভদ্রেশ্বর মিলে 300টারও অধিক পুজো হয়। তবে এখানকার কেন্দ্রীয় কমিটির অধীনে 177টির পুজো স্বীকৃত। এখানকার প্রথম পুজো হয় চাউলপট্টিতে, যা আদিমা নামে পরিচিত। আর চন্দননগরের সবচেয়ে বড় প্রতিমা হলো তেমাথার রানী, উচ্চতা 28 ফুট হয়। তবে এখানকার প্রত্যেকটি প্রতিমারই উচ্চতা 28 ফুটের নিচে, কোনো প্রতিমা 24 ফুট, কোনো প্রতিমা 26 ফুট। মৃৎশিল্পীরা তার গোলা ছেড়ে মণ্ডপের মধ্যে এসে এই প্রতিমা তৈরি করে। তবে 28 ফুটের বেশি উচ্চতা প্রতিমা এখানে করা যায় না। এর প্রধান কারণ হলো শোভাযাত্রার কথা ভেবে। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি এই প্রতিমার মাপ 28 ফুট বেঁধে দিয়েছে। তবে এত বড় বড় যে চন্দননগরের প্রতিমাগুলো হয়, তার প্রধান কারণ তার একটি ইতিহাস আছে। সেই ইতিহাসটি হলো মহারাজা কৃষ্ণচন্দ্র তার দেওয়ান রাতারাম সুরকে এই প্রথম নির্দেশ দেয় এই পুজো বাড়িতে করতে। আর তার দেখা দেখি বহু জমিদাররা এই পুজো নিজেদের বাড়িতে শুরু করে। আর ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার পর এই পুজো তারা আর সামলে উঠতে পারে না। আর এরপর এই পুজো চলে যায় ব্যবসায়ী শ্রেণীর হাতে। আর ব্যবসায়ী শ্রেণীর হাতে চলে যাওয়ার পর এই পুজো কোনো নির্দিষ্ট বাড়িতে হয় না, তখন এই পুজো শুরু হয় বিভিন্ন চালের আড়তে, বিভিন্ন বাজারে এই পুজো তখন শুরু হয়। আর তখন থেকেই শুরু হয় এই রেষারেষি, কোন ব্যবসায়ী শ্রেণীর পুজো, কোন ব্যবসায়ী শ্রেণীর প্রতিমা কত বড় হবে, তার রেষারেষি একটা তখন থেকেই শুরু। পর 19 শতকের শেষে এই চন্দননগরের ব্যবসায়ীর অর্থনৈতিক অবস্থা খুবই করুণ দশা হয়ে যায়। তখনকার বেশিরভাগই ব্যবসায়ীরা চন্দননগর ছেড়ে কলকাতায় পাড়ি দেয়। তখন এই পুজোর দায়িত্ব চলে যায় বারোয়ারিদের হাতে। আর তখন থেকে এই পুজোর রেষারেষি আরও দ্বিগুণ বেড়ে, আর এর সাথে সাথেই বাড়তে থাকে পুজোর সংখ্যা। আর কার পুজো কত বড় হবে, কার প্রতিমা কত বড় হবে, তার একটা রেষারেষি আস্তে আস্তে বাড়তে থাকে। আর এই থেকেই শুরু হয় চন্দননগরের বড় প্রতিমা। মূলত চন্দননগরের বড় প্রতিমা হওয়ার প্রধান কারণ বাড়ি থেকে প্রথমে ব্যবসায়ীদের হাতে যাওয়া। আর ব্যবসায়ীদের হাত থেকে যখন এই প্রতিমা বারোয়ারিদের হাতে চলে যায়, তখনই চন্দননগরের প্রতিমার উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকে। তা এই ছিল চন্দননগরের বড় প্রতিমার ইতিহাস। আর তোমাদের যদি এই তথ্যগুলি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।